আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। স্বপ্না কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। মরি দিয়ে এত সুন্দর মিষ্টি হয় না দেখলে বিশ্বাসই হবে না, তাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি মরি দিয়ে কালোজাম মিষ্টি বানানোর রেসিপি। মিষ্টিটার ভিতরে একদম রসে ভরা নরম তুলতুলে এই মিষ্টিটা খেয়ে বুঝতেই পারবে না যে মরি দিয়ে মিষ্টি বানানো হয়েছে। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম মুড়ি নিয়েছি। মুড়িগুলো ব্লেন্ডার মিহি করে নেব, আপনারা চাইলে শিল পাটা মিহি করে নিতে পারেন। মিশ্রণ ঝাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি মুড়িগুলো। মুড়িগুলো ব্লেন্ডারে মিহি করে নেব। মিহি করা হয়ে গেছে, একদম চালের গুঁড়োর মতো মিহি করে নিয়েছি। আপনারা চালের গুঁড়োর মতো মিহি করে নেবেন, দানা দানা থাকলে মিষ্টিটা ভালো হবে না, তাই চেষ্টা করবেন মিহি করে নেওয়া। চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। চুলোটা অন করে দিয়ে দিচ্ছি, দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা বলক উঠে গেছে, দুধটা এভাবে করে কিছুক্ষণ জাল করে নেব। দুধটা জাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিহি করা মুড়িগুলো। মিষ্টির ডোটা করার সময় চুলোর আঁচটা লো আর মিডিয়াম আঁচে রাখতে হবে, অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। ডোটা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। প্লেটে দিয়ে দিচ্ছি ডোটা, ডোটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টা ডিম। 2টা ডিম ডোটার সাথে ভালো করে মুঠে নিতে হবে। ডিম 2টা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, গুঁড়া দুধ দিলে মিষ্টিটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি বেকিং ছুটা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি ঘি, ঘিয়ের পরিবর্তে একটু তেলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। সব উপকরণগুলো হাতের সাহায্যে মিশিয়ে নেব, চটকে চটকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, ডোটা যত ভালো করে মুঠে নেবেন মিষ্টিটা তত ভালো হবে। মুঠে নেওয়া হয়ে গেছে, কিছুটা ডো আলাদা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফুড কালার রং, আপনারা চাইলে নাও দিতে পারেন। ডোটা মিশানো হয়ে গেছে, হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ঘিও নিতে পারেন। হাতে তেল নিয়ে নিলে লেগে যাবে না। এখান থেকে কিছুটা ডো নিয়ে নিয়েছি, ডোটা গর্তের মতো করে তার ভিতরে কালারের ডোটা দিয়ে দেব। ডোটাকে হাতের সাহায্যে লম্বা শেপ করে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নেবেন। বাকি সবগুলো এভাবে করে বানিয়ে নেব। বাকি সবগুলো বানিয়ে নিয়েছি, মিষ্টিগুলো ভাজতে যাব। তেলটা আগে থেকে গরম করে নিয়েছি, দিয়ে দিছি মিষ্টিগুলো। মিষ্টিগুলো ভাজার সময় চুলোর আঁচটা লো আর মিডিয়াম আঁচে রাখতে হবে, মিষ্টিটা ভাজাও ভালো হবে, ভিতরেও কাঁচা থাকবে না। মিষ্টিগুলো অপর সাইডে উল্টে দিচ্ছি, মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে যাবে। মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, বাকিগুলো এভাবে করে ভেজে নেব। চুলোয় আবারও প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিছি 1 কাপ চিনি, 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি, দেখানো হয়নি। শিরেটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে দিয়ে দিছি সাদা এলাচ গোটাটাই, শিরেটা বলক উঠে গেছে। দিয়ে দিছি লেবুর রস, লেবুর রস দিলে শিরেটা জমাট বাঁধে না। দিয়ে দিছি ভেজে রাখা মিষ্টিগুলো, ঢাকনা দিয়ে ঢেকে দিছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম, মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। মিষ্টিগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, পরিবেশন করে দেখাচ্ছি। মুড়ি দিয়ে এত সুন্দর মিষ্টি হয় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।